हेलो एवरीवन, अपने सबाई के सुप्रभात जानिए आबार एक नतून भिडियोते अनेक स्वागत जानाच्छि। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन आर आमराओ खूब भालो आछि। घड़ीते एखन बेजे गेछे प्राय सकाल 9:30, तो आमि चले एसेछि आजके ब्रेकफास्टेर टेबिले। ब्रेकफास्टे आजके आमि भेबेछि एकटुखानि एग स्यान्डविच बानाबो। तो से एग स्यान्डविच बनानोर जोन्नोई आमी देखुन प्रथमे प्याजगुलो एकदम छोटो छोटो करे एखाने कुचिए निच्छी। सकाले घुम थेके उठे आगे डिमटा सेद्ध करे निएछी, जार जोन्नो एखन काजटा किन्तु अनेक कमे गेछे। एई जोन्नो देखुन एखन छोटो छोटो करे प्याजटा केटे निच्छी। एई प्याजटा एबारे बाटिर मध्ये निये नेब। আর আমি যেহেতু ঝাল খেতে একটুখানি ভালোবাসি, তাই আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা এখন কেটে নিচ্ছি। এর সাথে আমি একটুখানি ওই দুটো দু ছড়া মতো ধনে পাতা নিয়ে নিয়েছি। ওই ধনে পাতাটাও ছোটো ছোটো করে কুচি কুচি করে এই বাটিতে এখন নিয়ে নেব। ধনে পাতা থাকলেই বাড়িতে আমি এই স্যান্ডউইচটা প্রায় মাঝে মধ্যেই বানিয়ে কিন্তু খাই। এটা খেতে খুব টেস্টি হয়। আমি যখন এক বন্ধুর বাড়ি বেড়াতে গেছিলাম, সেখান থেকে এই রেসিপিটি আমি শিখেছিলাম। কারণ যখন তার বাড়িতে ছিলাম, সেও সকালে উঠে দেখেছিলাম এরকমভাবে ব্রেকফাস্টে এগ স্যান্ডউইচ বানিয়েছিল। সেখান থেকে রেসিপিটি শিখে এসে আমার বাড়িতে এরকমভাবে বানানো। তো চলুন, কাটাকাটির পর্ব শেষ হয়ে গেছে। এরপরে এর মধ্যে ডিমটাকে গ্রেট করে নিই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সাথে এক চামচ মতো মেয়োনিজ, আর একটুখানি আমার কাছে পিপার সস আছে, সেই সসটাও এর মধ্যে ওই হাফ চামচ মতো দিয়ে দেবো। দেওয়ার পর সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে। মাখানো হয়ে গেলে এইটাকে রেখে দেবো। ততক্ষণে চলুন ব্রেডগুলো একটুখানি টোস্টারে দিয়ে শেকে নিই। ব্রেডগুলো আমার অলরেডি শাঁকা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এইবারে চলুন স্যান্ডউইচটা একটুখানি খেয়ে নিই। তারপরে আজকে ভেবেছি একটুখানি চিংড়ি মাছের মালাইকারি করবো, সেই জন্যে সকালে এই ডিম স্যান্ডউইচটা করে খেয়ে নিচ্ছি। এটাতে খেয়ে বাইরে বেরোলে পেটে অনেকক্ষণ অবধি থাকবে, আর যেহেতু দুপুরবেলা খেতে একটু দেরি হবে, এখন আমি একটুখানি বেরোবো বাজারে, সাথে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব, তাই এখন চলুন এটা খেয়ে নিই। চলে এসেছি দোকানে। বেসিক্যালি আমরা যে চিংড়ি মাছটা কিনি সেটা হচ্ছে এই এশিয়ান মার্কেট থেকে কিনি। এইখান থেকে কিন্তু আবার আমরা বাড়ির জন্য ধনে পাতা আর লঙ্কাও কিনি, তাই আমার যেহেতু ধনে পাতা শেষ হয়ে গেছে, তাই আমি এখান থেকে ধনে পাতা নিয়ে নিলাম, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। আমি যে চিংড়ি মাছগুলো এখন ইউজ করব সেটা হচ্ছে এইটা। এই এই প্যাকেটটায় ধরুন ওই 750 গ্রাম মতো চিংড়ি থাকে, আর এইটার দাম পড়ে ওই 299 ক্রাউন মতো, যেটা ওই আমাদের দেশে এর ভারতীয় টাকা অনুযায়ী ওই 1000 টাকার কাছাকাছি হচ্ছে এটার দাম। এখানে আরও অনেক ছোট চিংড়িও পাওয়া যায়, বড় চিংড়িও পাওয়া যায়, সেগুলো পরে একদিন নেব। চলুন নারকেলের দুধটা নিয়ে বাড়ি ফিরে যাক। বাড়িতে অলরেডি চলে এসেছি আমি, আর এসেই প্রথমে যে কাজটা করেছি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছ ছাড়াতে অনেকটা সময় লাগবে, আর চিংড়ি মাছের মাঝখান থেকে ওই যে কালো সুতোটা সেটা আমি বার করে একদম ধুয়ে পরিষ্কার করে একদম প্লেটে থালাতে আলাদা করে নিয়ে নিয়েছি এখানে। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, লবণটা অল্প একটু দিলাম, আর দিলাম একটুখানি হলুদ। এইবারে এই যে লবণ আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটাকে এখন মাখিয়ে নেব। চলুন, কড়াই গরম হয়ে গেছে, তাতে তেলও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আগে একটু হালকা করে ভেজে থালাতে তুলে রেখে দিই। এই চিংড়ি মাছগুলো না একটু যদি বেশি ভাজা হয়ে যায় অমনি শক্ত শক্ত খেতে হয়ে যায়, সেই জন্য না খুব সাবধানে চিংড়ি মাছটা ভাজা মানে যখন তুলবেন তখন খুব সাবধানে দেখে নেবেন যাতে খুব বেশি ভাজা না হয়ে থাকে। সেই জন্য আমি খুব বেশি ভাজিনি, লাল করে এই এপিটুপির যা একটুখানি ভাজা হয়ে গেলে এটা আলাদা করে থালাতে তুলে রেখে দিলাম। এইবারে আমি যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভিটার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে, আর এখানে দিয়ে দিলাম 1 কোয়া রসুন, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে আদা, আর 2 কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে একটা বাটিতে আলাদা করে তুলে রেখে দেব। এখন আবার যে কড়াইটায় চিংড়ি মাছ ভেজেছিলাম সেখানে ওই 2 টেবিলস্পুন মতো এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তাতে আমি এখানে ব্যবহার করেছি 1টা ছোট শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর 3-4টে এলাচ, ওই 1 টুকরো মতো দারচিনি, আর 2-3টে মতো লবঙ্গ। গরম মশলা থেকে যেই আপনি সুন্দর গন্ধ পাবেন অমনি জানবেন আপনার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন এরপরে যে কাজ সেটা হচ্ছে যে পেস্টটা বানিয়ে রেখেছিলেন সেই পেস্টটাকে এর মধ্যে ঢেলে দেওয়া।
পেস্টটা দিয়ে দেওয়ার পর মাঝারি আঁচে আমি ওই 2 থেকে 3 মিনিট মতো রান্না করেছি। তারপর এখানে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি ওই হাফ টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো ধনের গুঁড়ো। এইবার কিন্তু আপনাকে মশলাটা কষাতে হবে যতক্ষণ না অবধি মশলার গন্ধটা চলে যায় আর কড়াই থেকে তেলটা মশলার গা থেকে তেলটা বেরিয়ে আসে। তো আমার অলরেডি কষানো হয়ে গেছে আর আপনাদেরকে দেখালাম যে নারকেলের দুধটা নিয়ে এসেছি, হয়ে যাবে যখন তখন আঁচটা কমিয়ে নারকেলের দুধটা দিয়ে এরকমভাবে নাড়তে থাকবেন। আমি এখানে ছোট একটা 150 ml এর মতো নারকেলের দুধ ব্যবহার করেছি, সেইটা আমি এখানে পুরোটাই অ্যাড করে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নিলাম যাতে পুরোটা মিশে যায়। আর গ্রেভিটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আমার যেহেতু আর একটুখানি মনে হলো গ্রেভিটা করতে হবে, তাই আমি ওই নারকেলের যে দুধটা ছিল যেখানে সেই কন্টেনারটা একটুখানি জল মিশিয়ে সেই জলটা এখানে অ্যাড করে দিলাম। ব্যাস, এরপরে আপনি লবণ আর মিষ্টিটা চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। মনে রাখবেন চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু অল্প একটুখানি লবণ দেওয়া আছে, তো আমিও তাই করলাম। এখানে লবণ আর চিনিটা অ্যাডজাস্ট করে নিলাম, এইবারে একটুখানি ফুটতে দেব। আমার গ্রেভিটাও ফুটে উঠেছে রান্নার প্রায় শেষের দিকে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। এই চিংড়ি মাছগুলো দিয়ে আরও ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করতে হবে যাতে সমস্ত চিংড়ি মাছের মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। দেখলেন তো কত সহজেই আর কত তাড়াতাড়ির মধ্যে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নিলাম। তা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন খেতে সেটা আপনাদের কেমন লেগেছে। আমার গ্রেভি একদম ফুটে গেছে। আমি মোটামুটি এরকম অবস্থায় গ্রেভিটা নামাবো, তাই আমি শেষে এখানে একটুখানি গরম মশলা দিয়ে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে আরও পুরো গ্রেভিটা একবার নাড়িয়ে দিচ্ছি। আর গ্যাসটা বন্ধ করে এখানে ঢাকনা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো রেখে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেছে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। চলুন এটাকে একটা পাত্রে আলাদা করে ঢেলে নিই, তাহলে কি হবে দুপুরবেলা খাওয়ার সময় আমাদের সেই পাত্রটা থেকে নিতে সুবিধা হবে। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে অলরেডি দুপুর 2, তো আমাদের খাবার সময় হয়ে গেছে। আর একটু পরেই অনি ওর ল্যাব থেকে চলে আসবে, তখন আমরা দুপুরে একসাথে লাঞ্চ করব। আর আমার বাড়িতে ছিল একটা নারকোল, সেই নারকোল থেকে এখানে আমি অল্প একটুখানি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই যে একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে আছে আজকে দুপুরে লাঞ্চের জন্য একটুখানি সালাড় যেটা আমি আমার মতো করে সাজিয়েছি, জানি না কেমন লাগছে দেখতে। আর একটু আছে পাতলা মসুর ডাল। ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নিন। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন দিনে নতুন ভিডিও সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।